হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউবের যে কোনো ভিডিও আপনি কিভাবে টিকটকে আপলোড করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। হতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা মুভি, হলিউড বলিউডের মুভি, তাছাড়াও যে কোনো টিভি সিরিয়াল, তাছাড়াও যে কোনো সং আপনি কিন্তু আপলোড করতে পারবেন। আর যদি আপনি ভেবে থাকেন ডিরেক্টলি আপলোড করে দিবেন ইউটিউব থেকে ডাউনলোড করে, তাহলে কিন্তু ওই ভিডিওটি ভিউজ হবে না, কোনো ইমপ্রেশন আসবে না। কারণ হচ্ছে অ্যালগোরিদম বুঝে যাবে সরাসরি একটা কপিরাইট ভিডিও। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন পদ্ধতির মাধ্যমে বা কতটুকু এডিটের মাধ্যমে আপনি সম্পূর্ণ ভিডিওটাকে মুক্ত করে জাস্ট আপনি টিকটকে আপলোড করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি হতে চলেছে যদি আপনি একজন টিকটকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ইউটিউবের যে কোনো মুভি ক্লিপ অথবা নাটকের যে কোনো ক্লিপ আপনি যদি টিকটকে আপলোড করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনাকে, আপনার যে ডাউনলোড করতে হবে মুভি ক্লিপটি, সেটার জন্য ফার্স্ট অফ অল ওপেন করে দিবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি। তো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর জাস্ট এইখানে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এইখানে লিখবেন বেস্ট অ্যাকশন মুভি সিন। যখনই আপনি এই লেখাটা লিখে সার্চ করে দিবেন, তখন কিন্তু বিভিন্ন মুভির অ্যাকশন সিন এখানে চলে আসবে। সেটা হবে তামিল, তেলেগু, ইংলিশ অথবা বিভিন্ন ধরনের যে মুভিগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এই অ্যাকশন সিনগুলো চলে আসবে। তাছাড়াও আপনি যে কাজটি করতে পারেন, যে কোনো সম্পূর্ণ মুভি ডাউনলোড করতে পারেন। তো ওইখান থেকে 5 থেকে 10 মিনিট করে করে আপনি পার্ট বাই পার্ট ভিডিও দিতে পারেন। সেটা হয়তো আপনি নিজেও একবার হলেও টিকটকে দেখেছেন। তো সেম কাজটি করতে পারেন, যে কোনো ফুল ভিডিও ডাউনলোড করতে পারেন অথচ এই মুভি সিনগুলো ডাউনলোড করতে পারেন। যাই হোক, মুভি সিনগুলো ডাউনলোড করার পর ওপেন করে দিবেন আপনার ফোনে থাকা ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেটা। তারপর আপনি সার্চ অপশনে লিখবেন এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড PNG। যখনই আপনি এই লেখাটা লিখবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার ব্যাকগ্রাউন্ড PNG লেখা রয়েছে। তো লিখে সার্চ করে দেওয়া রয়েছে, অবশ্যই আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো নিচের দিকে থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে দিবেন। তো আমি এই ওয়েবসাইটটি ওপেন করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড PNG রয়েছে। এটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন যেটা ভালো লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। তো এই ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনার যখন ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে, তখন ভিডিও এডিট করার জন্য যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন। তারপরে সার্চ বক্সে ক্লিক করে ইনশট লিখবেন, অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এ হচ্ছে এই অ্যাপ্লিকেশন, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়া হয়ে গেল, তো এখন জাস্ট আমাদের কী করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে ভিডিও সেকশন রয়েছে, জাস্ট এই ভিডিও সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে নিউ একটা অপশন, জাস্ট এই নিউ একটা অপশনের উপরে ক্লিক করে দিবেন। তখনই আপনার ফোনে থাকা যে গ্যালারিটি রয়েছে এটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি যে কোনো ভিডিওটি সিলেক্ট করতে পারেন যেটা আপনি ডাউনলোড করেছেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা সং আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই সংটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সংটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে একটা টিক মার্ক, দেন এটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এটা কিন্তু আমাদের এইখানে ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে ক্যানভাস নামে একটা অপশন রয়েছে, এই ক্যানভাসের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে টিকটকের যে এশিওটা রয়েছে 9:60 এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভলিউম প্লাস মাইনাস অপশনটি রয়েছে, এটা আমরা ফুল করে দিব এবং হাত দিয়ে এটাকে জাস্ট আমরা এরকম করে ফুল করে দিব, মানে সম্পূর্ণটা পূরণ করে দিয়ে জাস্ট ওকে টিক মার্কে ওকে করে দিব। তারপরে এইখান থেকে এই ভলিউম যে অপশনটা রয়েছে এটা আমরা সম্পূর্ণ মাইনাস করে দিব। তো মাইনাস করে দিয়ে ওকে করে দিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্লিপ নামে অপশন PIP, তো জাস্ট এই PIP-র উপর একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে নিব, আর এখন যে ফটোগুলো ডাউনলোড করলাম এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব। তো এটাকে সম্পূর্ণ জুম করে আমরা এই ভিডিওর উপরে সেট করে দিব। সেট করে দেওয়ার পর এটা এই ভিডিওর সাথে সারচম্য রাখার জন্য এই যে ডাইন অপশনে ক্লিক করে এটাকে আমরা ধরে রাখবো। সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, এরকম করে পূরণ করে নেবেন। তো পূরণ হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, এটা ডান থেকে বামের দিকে স্ক্রল করতে থাকবেন। তো স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এটা দেখতে পাচ্ছেন মাইনাস করলে কিন্তু এটা চলে যাচ্ছে। তো এরকম করে আপনি হালকা করে দেখা যাবে এরকম করে একটা জায়গায় রাখবেন। রাখার পর এখানে ওকে টিকমার রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনার কাজটি হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, এখানে থাকা অবস্থায় এই যে PIP নামে আরেকটা অপশন রয়েছে প্লাসের, এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনি জাস্ট অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি অরিজিনাল ভিডিওটি আবারও সিলেক্ট করে দিচ্ছি।
আচ্ছা অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম ওপেন হয়ে যাবে। এটাকে আমরা কি করব, জুম করে অনেক বড় করে নিব। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন কালার শ্যাডো রয়েছে দুই পাশে, আপনার এই মুভি ক্লিপও থাকতে পারে। জাস্ট এটা রিমুভ করার জন্য কি করব, আমরা এটা ডান থেকে বামের দিকে আবারও স্ক্রল করে একদম লাস্টে চলে আসবো। এখানে দেখতে পারবেন ক্রপ অপশন, জাস্ট এই ক্রপে ক্লিক করে আমরা এরকম দুই পাশ থেকে এই কালো অংশটুকু কেটে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এরকম করে আপনি বড় করে নেবেন, একদম বেশি বড় করবেন না, আবার একদম ছোট করবেন না, যতটুকু দেখতে ভালো দেখা যায় ঠিক ততটুকু করে নেবেন। তারপরে যে কাজটি করবেন এটাকে আপনারা একদম লাস্টে এরকম করে দিবেন। তো এটার উপরে আবারও ক্লিক করে দিবেন। এখন যে কাজটি করবেন এইখানে আমরা দেখতে পারবো ফিল্টার নামে যে অপশনটি, আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ফিল্টার নামে অপশনটি, আর অবশ্যই কিন্তু লেয়ারে সিলেক্ট থাকতে হবে, দেন ওই লেয়ারের উপরে কাজ করতে হবে। তো এই ফিল্টারের উপরে ক্লিক করে এইখান থেকে আপনি যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করতে পারেন। তো নিচের দিকে অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ফিল্টার, এরকম একটা ফিল্টার, তো এই ফিল্টারটি আমরা সিলেক্ট করে দিব। তো ফিল্টারে ক্লিক করার পর, ফিল্টার সিলেক্ট হওয়ার পর ওকেতে ক্লিক করে দিব, দেন আপনার কাজটি হয়ে যাবে। তো এখন আপনার সম্পূর্ণ ভিডিওর কাজটি কিন্তু হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, ভয়েসের এডিটটা করতে হবে। ভয়েসের এডিট করার জন্য এইখান থেকে এই ফিল্টারে, যেহেতু আমরা মেন যে ভিডিওটি রয়েছে এটার মাইনাস করে দিয়েছিলাম একদম ভলিউম, এই জন্য আমরা এই লেয়ারের ভিডিওটা কাস্টমাইজ করব। এটার জন্য আবারও ডান থেকে বামের দিকে স্ক্রল করতে থাকবো। এইখানে আমরা একটা অপশন দেখতে পারবো ভয়েস ইফেক্ট নামে, তো এই ভয়েস ইফেক্টের উপরে ক্লিক করে দিব। তারপরে এইখানে আমরা দেখতে পারবো এই যে ম্যান একটা আইকন, এই ম্যানের উপরে ক্লিক করে দিব। তাহলে কি হবে, অরিজিনাল ভয়েস থেকে কনভার্ট হয়ে যাবে। শুনুন আপনারা, সো অরিজিনাল ভয়েস থেকে এরকম একটা ভয়েসে কনভার্ট হয়ে যাওয়ার পর ওকে বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে টিকমার্ক রয়েছে, এই ওকে টিকমার্কের উপরে ক্লিক করে দিব। তো এই দেখুন ইনশর্ট যে অপশনটা রয়েছে এটা কিন্তু চলে আসছে, যান এটার উপরে আমরা একটা ক্রসে ক্লিক করে দিব। এখন এই যে রিমুভ ফ্রি, এটার উপরে ক্লিক করে দিয়ে একটা ভিডিও দেখতে হবে, জাস্ট আমরা এটা ফ্রি করে আসতেছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ওয়াটার মার্ক নাই, সম্পূর্ণটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি রিমুভ করতে পারলাম, আপনিও পারবেন। তো এই ভিডিওটি সেভ করার জন্য এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটন, তো এই বাটনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা কি করবেন, এই 1080p রেখে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। যখনই সেভ বাটনে ক্লিক করে দিবেন আপনার সম্পূর্ণ ভিডিওটি সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে যাওয়ার পর এই ভিডিওটি আপনি জাস্ট টিকটকে আপলোড করে দিবেন কিছু হ্যাশট্যাগ ইউজ করে। তো যারা সম্পূর্ণ সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করতে পারেন না, তারা আই বাটনে একটা ভিডিও দেখতে পারবেন, ওই ভিডিওটি দেখে সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন। তো এই ভিডিওটি যখনই আপনি আপলোড করবেন অবশ্যই কপিরাইট ফ্রি থাকবে, আর আপনার ভিডিওটি ইমপ্রেশন আসবে, লাইকও আসবে। আপনি যেমনটা টিকটকে দেখেন যে মুভি ক্লিপগুলো আপলোড দেয়া, ঠিক ওরকমভাবে কিন্তু আপনিও এরকম ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট সব কিছুই পাবেন, ফলোয়ার্সও পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু মাস্ট বি। অলরাইট, আশা করছি খুব সহজে আপনি বুঝতে পারছেন ইউটিউবের যে কোনো ভিডিও আপনি কিভাবে টিকটকে আপলোড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।